প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ঔষধি গাছটির শেকড় নিয়ে হাজির হয়েছি, এই ঔষধি গাছটির শেকড় যদি আপনি আপনার কোমরে ধারণ করেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে অনায়াসেই 2 থেকে 3 ঘন্টার মতো মিলন করতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির এতই গুণাগুণ, যে এতই ক্ষমতা, যে এই ঔষধি গাছটির শিকড় যদি আপনি আপনার কোমরে ধারণ করেন, তাহলেই কিন্তু আপনি 100% কার্যকারিতা পেয়ে যাবেন। কিন্তু এই ঔষধি গাছটি কিন্তু অনেকেই গুরুজি বা উস্তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করেন বলেই কিন্তু আপনারা অনেকেই কার্যকারিতা পান না। তো বন্ধুরা, এই জিনিসটি আমি অনুমতি দিয়ে যাদেরকে দিয়েছি তারা সকলেই এই ঔষধি গাছটির 100% কার্যকারিতা পেয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছটির 100% কার্যকারিতা পেতে চান, তাহলে অবশ্যই আপনার একজন গুরুজি বা উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই ঔষধি গাছটি শেকড় তুলতে হবে এবং কোমরে ধারণ করতে হবে, তাহলেই আপনি 100% কার্যকারিতা পাবেন। আর যদি আপনার কোনো গুরুজি বা উস্তাদ যদি না থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের কাছ থেকে অনুমতি নিয়েও এই ঔষধি গাছটির শেকড় আপনার কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনি 100% কার্যকারিতা পাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই ঔষধি গাছটির নাম হচ্ছে আপাং গাছ বা চিরচিরে গাছ। অনেকে এই ঔষধি গাছটিকে সীসাগন্ধ গাছ বলে থাকে। এক এক অঞ্চলে এই ঔষধি গাছটিকে এক এক নামে ডাকা হয়। আমাদের এদিকে এই ঔষধি গাছটিকে উপনেংরা গাছ বা বিলাই আশরা গাছ বলা হয়। কারণ এই ঔষধি গাছটির শিকড় যদি কারো হাত পা মুচকে যায় বা ভেঙে যায়, সেখানে যদি কোনো কষ্টি বা আঠা দিয়ে বা কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে যদি এই ঔষধি গাছটির শিকড় যদি সেখানে যদি 1 সপ্তাহ বা 15 দিন রাখা হয় সেই ভাঙ্গা জায়গায় বা মস্কা জায়গায়, তাহলে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে সেই মস্কা জায়গা বা ভাঙ্গা জায়গা কিন্তু ভালো হয়ে যায়। তো বন্ধুরা, এই জিনিসটি কিন্তু বহু পরীক্ষিত। এই আপাং গাছের শিকড় দিয়ে কিন্তু আপনারা এই হাত পা ভাঙ্গা বা বিভিন্ন জায়গায় যদি মস্কে যায় বা ব্যথা পান আপনারা, তাহলে কিন্তু আপনারা এই ঔষধি গাছটির শিকড় যদি আপনারা সেখানে যদি কোনো কাপড় বা ঘামটে বা কোনো আঠা দিয়ে যদি লাগিয়ে যদি আপনারা সেখানে যদি বেঁধে রাখেন, অবশ্যই যদি আপনারা কষ্টিপ দিয়ে কিন্তু যদি আপনারা সেখানে লাগিয়ে রাখেন কয়েকদিন বা 1 সপ্তাহ বা 15 দিন, তাহলে দেখবেন যে সেখানে যত বড়ই আপনার ভাঙ্গা বা মস্কা থাকুক না কেন, আপনি কিন্তু সেইটা কিন্তু থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। তো বন্ধুরা, এই জিনিসটি আপনারা দীর্ঘ সময় সহবাস করার জন্য বা আপনারা 2 থেকে 3 ঘন্টা মিলন করার জন্য এই ঔষধি গাছটি শিকড় কীভাবে কোমর ধারণ করবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই জিনিসটি আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার দিন এই ঔষধি গাছটির শিকড় তুলতে হবে। তো বন্ধুরা, এই গাছটির শিকড় শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা নিঃশ্বাস বন্ধ করে পূব দিকে দাঁড়িয়ে আপনারা একটানে এই ঔষধি গাছটির শিকড় তুলে নেবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় একটানে তুলে নেওয়ার পর একটি লাল সুতো দিয়ে আপনি আপনার মাজায় এই ঔষধি গাছটির শিকড় আপনার মাজায় বেঁধে নেবেন। তো বন্ধুরা, মাজায় বাঁধার পর দেখবেন যে আপনি 2 থেকে 3 ঘন্টার মতো মিলন করতে পারবেন। কিন্তু মাজায় ধারণ করার পর অবশ্যই আপনার বীর্য যেন অল্প সময়ের মধ্যেই যেন বেরিয়ে না পড়ে, এর জন্য আপনাদেরকে এই ঔষধি গাছটির শিকড় আপনার মাজার উপরের দিকে রাখতে হবে। তো বন্ধুরা, মাজার উপরের দিকে যদি রাখেন, তাহলে দেখবেন যে আপনি 2 থেকে 3 ঘন্টা অনায়াসেই মিলন করতে পারবেন। তো বন্ধুরা, 2 থেকে 3 ঘন্টা মিলন করার পর যখন আপনার বীর্যপাত করে দেওয়ার ইচ্ছা হবে, তখন আপনি এই ঔষধি গাছটির শিকড় আপনার নাভির কাছাকাছি নামিয়ে আনবেন। দেখবেন যে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে গেছে এবং আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, এই জিনিসটি কোমরে ধারণ করার পর দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। আপনি কিন্তু অনায়াসেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ঘায়ল করতে পারবেন এবং আপনি কিন্তু দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, এই জিনিসটি কিন্তু বহু পরীক্ষিত। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাই।